ভারত আমাদেরকে যে নিয়মে ট্রিটমেন্ট দেয়, যে নিয়মে আমাদের সঙ্গে আদান প্রদান করে, এটা ঠিক সার্বভৌম দেশের সঙ্গে একটি পারস্পরিক সম্পর্ক এরকম হতে পারে না। তো আমি বলবো যে জামাত ইসলামীও এই নিবন্ধন হারানোর মাধ্যমে কোনো বিপদ দেখার কোনো কারণ নেই। ওনাদের জন্য হাজারো এভিনিউ, হাজারো মহাসড়ক খোলা আছে নিজেদের প্রতিপত্তি এবং কর্মক্ষেত্র বিস্তৃত করার জন্য। এটা বাড়ির মালিক তো মানুষ, এটা আসলে তো মালিকটা আল্লাহ, মানুষের মালিক তো আল্লাহ। তাহলে মানুষের মালিক যদি আল্লাহ হয়, তাহলে ওই মানুষ যা কিছুর মালিক হবে তার তো মালিক তো আল্লাহ। সুতরাং এটাকে যদি বাংলাদেশের নির্বাচন কমিশন অপরাধ মনে করে, তাহলে এটা নির্বাচন কমিশনের ভুল। এই সরকার তো একমাত্র সরকার নয়, এই সরকারও তো নাগরিক সমাজের কাতার একদিন না একদিন দাঁড়াবেই। সকল ইমাম সাহেব যারা মসজিদে নামাজ পড়ায় চিরজীবন ইমাম থাকবে না, তিনিও তো মুসল্লির কাতারে দাঁড়াবেন। আশা করি আমি ইঙ্গিতটা দিতে পেরেছি। আপনি অনেকটাই সত্য কথা বলেছেন। আমি অনেকটা শব্দ বললাম এজন্যে যে আওয়ামী লীগ চেষ্টা করেছে জাতিটাকে মনস্তাত্ত্বিকভাবে দুটো ভাগে ভাগ করতে, কিন্তু পুরোপুরি সফল হয়েছে বলে আমার মনে হয় না। 1971 সালে বাংলাদেশি জাতি বিভক্ত ছিল, সাংঘাতিক বড় একটি ভাগ, মনে করুন প্রায় 98 ভাগ। এক পক্ষে ছিল মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশকে স্বাধীন করার পক্ষে, আর আনুমানিক মনে করুন এক ভাগ বা দুভাগ বা তিন ভাগ লোক মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল, তারা পাকিস্তানের অখণ্ডতার পক্ষে ছিল, এবং তাদের নেতৃত্বে ছিল কয়েকটি রাজনৈতিক দল, জামাত ইসলামী, মুসলিম লীগ, নিজাম ইসলামী, পাকিস্তান ন্যাশনাল আওয়ামী পার্টি ইত্যাদি, এবং পাকিস্তান পিপলস পার্টির পূর্ব পাকিস্তান অংশ ইত্যাদি। যদিও আওয়ামী লীগ সরকারের বদৌলতে, সৌজন্যে, প্রচারের কারণে শুধুমাত্র একটি দলকেই মানুষ মনে করে যে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, এবং তার নাম জামাত ইসলামী। 1971 সালে যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তাদের বয়স এখন সবচেয়ে কম করে হলে 50, কারণ 42 বছর আগে মুক্তিযুদ্ধ শেষ হয়েছে। সবচেয়ে কম যদি 8 বছর বয়স ধরি, তাহলে সেই সময় একটি বালক ছিল 8 বছর বয়সী, সে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ বোঝার কথা না, যে বোঝার কথা তার বয়স 15-16 হতে পারে। এবং আমাদের মুক্তিযুদ্ধে গিয়েছে বালকেরা, কিশোরেরা, তারা 15-16 বছরের ছিল। তাই যদি কোনো একজন ব্যক্তি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে থাকে 15 বছরের, তাহলে আজকে 42 বছর পর তার বয়স 57, তাহলে বিপক্ষে যারা আছে তারা কমপক্ষে 55, 56, 57, 58, 60, 65, 70 বয়সের। সুতরাং এই মুহূর্তে বাংলাদেশে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি যদি বলি, তাহলে কিছু সংখ্যক বৃদ্ধ ব্যক্তি, যারা তরুণ, কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, মাদ্রাসার ছাত্র, তরুণ বা তরুণী, পুরুষ বা মহিলা, যাই কিছু বলি, তাদেরকে বিপক্ষের শক্তি বলাটা জ্ঞান ও পাপী, জ্ঞানত পাপ করা, বাংলাদেশকে বিভক্ত করা বলে আমি মনে করি, এবং এটাও এক প্রকারের সাম্প্রদায়িকতা, দুটি সম্প্রদায় সৃষ্টি করা, এটাও এক প্রকারের পক্ষপাত দুষ্টতা, যাতে করে বাংলাদেশ ঠিক কোনো মতেই একতাবদ্ধ সুসংহত একটি জাতি হিসেবে গড়ে উঠতে না পারে। বাংলাদেশের একজন জনপ্রিয় টেলিভিশন প্রোগ্রামের নির্মাতা এবং উপস্থাপক, তাকে ধন্যবাদ জানাতে চাই, ওনার নাম হচ্ছে হানিফ সংকেত। বিগত ঈদুল ফিতরের সময় তিনি ইত্যাদি প্রোগ্রামে তার অনুষ্ঠানের একটা অংশে হিন্দি সিনেমাগুলোর প্রভাব বাংলাদেশে কী নিয়মে পড়েছে সেটা তুলে ধরেছেন, এবং আমি বয়সের কারণে, ব্যস্ততার কারণে, আমার পছন্দ অপছন্দের কারণে প্রচুর সংখ্যক বিয়ের অনুষ্ঠানে যেতে পারি না বা যেতে চাই না। গত এক মাসে 2-3টি অনুষ্ঠানে যেতে বাধ্য হয়েছি। আমি আশ্চর্য হয়ে গিয়েছি গায়ে হলুদ অনুষ্ঠানের নামে, বিয়ের অনুষ্ঠানের নামে যে সাংস্কৃতিক কর্মকাণ্ড চলে, এগুলো হিন্দুস্তানের বা ইন্ডিয়ার সংস্কৃতির হুবহু একটি নকল। রক্ষণশীল মুসলমান পরিবারের ছেলে মেয়ে সারাদিন সারা রাত এবাদত, নামাজ, কালাম সব কিছুই করছে, কিন্তু গায়ে হলুদ অনুষ্ঠানের সময় হিন্দু সিনেমা নকল করছে, নাচ, গান সব কিছু করছে।
আমরা আসলেই হিন্দুস্থানের সাংস্কৃতিক কলোনি হয়ে গেছি। এক সময় ছিলাম ইংরেজদের কলোনি, তারপরে হয়েছি অনেকেই বলে পাকিস্তানের কলোনি, এখন আমার মনে হচ্ছে ইন্ডিয়ার বাণিজ্যিক কলোনি এবং সাংস্কৃতিক কলোনি। আপনি সঠিকভাবে বলেছেন, আমাদের মধ্যে একটি মানসিক দ্বন্দ্ব এসে গেছে। আমি ব্যক্তিগতভাবে পছন্দ করছি না, কোটি কোটি বাঙালি সেটা পছন্দ করছে না, কোটি কোটি বাংলাদেশি পছন্দ করছে না। তিস্তা চুক্তি স্বাক্ষর করতে দেয় নাই মমতা ব্যানার্জি, বিজেপি এবং মমতা ব্যানার্জি সীমান্ত চুক্তি পার্লামেন্টে আলোচনার জন্য তুলতে রাজি না। মমতা ব্যানার্জি এখন থেকে দু চার দিন আগে বলেছেন যে আমার স্বার্থ বিসর্জন দিয়ে তো আমি সীমান্ত চুক্তি স্বাক্ষর করতে পারি না। তাহলে আমাদের দেশে যারা দিদি বলতে অজ্ঞান, মাথায় তিলক দিতে যারা অজ্ঞান, কপালে কী জানি বলে গোল করে চন্দন দিতে, হাবিজাবি দিতে যারা অজ্ঞান, এপার বাংলা ওপার বাংলাকে একত্রিত করার জন্য যারা প্রাণান্তকর চেষ্টায় অজ্ঞান, তাদেরকে মনে করে দিতে চাই আসলে বাংলা কিন্তু দুটো, মাতৃভূমি আগে। বাংলায় কথা বললেই স্বার্থ কিন্তু এক হতে বাধ্য নয়, ধর্ম ভূখণ্ডের স্বার্থ সবার আগে স্থান পায়। আর যারা মনে করে যে ধর্ম এবং ভূখণ্ড দ্বিতীয় সারিতে অগ্রাধিকার পাবে, আমি তাদেরকে বলবো পশ্চিমবঙ্গে চলে যেতে, এটা বলতে আমার কোনো লজ্জা নাই, আমি দ্বিধা করব না। কারণ মমতা ব্যানার্জি দেখিয়ে দিয়েছেন যে তিনি তার ভূখণ্ডের স্বার্থকে বাদ দিয়ে অন্য কোনো কিছুকে অগ্রাধিকার দিবেন না। বিজেপি কংগ্রেস দেখিয়ে দিয়েছে তারা রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে বাংলাদেশেরকে প্রদত্ত ওয়াদা রক্ষা করতে পারবে না। আজকে 42 বছর, প্রায় 41 বছর চলে যাচ্ছে বঙ্গবন্ধুর সঙ্গে স্বাক্ষরিত চুক্তি, আজও বাস্তবায়ন পুরোপুরি হতে পারে নাই। তাহলে ইন্ডিয়াকে আমি কেমনে সম্মান করব? অর্থনৈতিক ক্ষেত্রে রেলের জন্য দেওয়া $100 মিলিয়ন রেলের অনুদান বা লোন এখন পর্যন্ত খণ্ডে খণ্ডে আসছে, এবং আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পরেও এটা আসবে, এবং জীবনে এটা বেনিফিট কোনো দিন পাওয়া যাবে না। তো আমি এই জন্যে বলবো যে ভারত আমাদেরকে যে নিয়মে ট্রিটমেন্ট দেয়, যে নিয়মে আমাদের সঙ্গে আদান প্রদান করে, এটা ঠিক সার্বভৌম দেশের সঙ্গে একটি পারস্পরিক সম্পর্ক এরকম হতে পারে না। উন্নতির অবকাশ আছে, আমাদের দোষ আছে, ভারতেরও দোষ আছে। আমি শুধু একলা ভারতকে দোষ দেব না, আমাদের মধ্যে যে একটা হীনমন্যতা কাজ করে, আমাদের মধ্যে একটা চোরাচোরা মনোভাব কাজ করে, এটা অনেকাংশেই এটার জন্য দায়ী। এক তো হয়েছে বর্তমান সরকারের একটা প্রবণতা আছে যে কোনো কিছুতেই জঙ্গি আবিষ্কার করা। দু নম্বর হচ্ছে 1972-73 থেকে শুরু করে বেশ কয়েক বছর ছিল টুপি দাড়ি দেখলেই তারা বিদ্রুপ করতো, রাজাকার বলে গালি দিত, এখনও সেই প্রবণতা পুরোপুরি যায় নাই। তারপরে বাংলা ভাইয়েরা একটা ড্যামেজ করে গিয়েছিল, সেটাকে যদিও দমন করেছে বিএনপি সরকার, কিন্তু সেই দমনের সেই প্রভাবটা থেকে গিয়েছে। গুলি করেছে মানুষের উপরে এই সরকার গত 4-5 মাস ধরে পাখির মতো, এটা সভ্য সমাজে সভ্য সরকারের থেকে কাম্য নয়। আইন কানুনের তোয়াক্কা করে নাই, নিরাপত্তার নামে তারা মানুষকে সংসারকে নিরাপত্তাহীন করেছে। সরকারের মন্ত্রীরা বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, বেডরুমে নিরাপত্তা দেওয়া তাদের নাকি কাজ না, যার পরিণতিতে সরকারেরই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মানুষ, ডিটেকটিভ ব্রাঞ্চের ব্যক্তি বা স্পেশাল ব্রাঞ্চের ব্যক্তি মাহফুজুর রহমান এবং তার স্ত্রী স্বপ্না তার নিজের কন্যার হাতে নিহত হয়েছেন। সরকারের কোনো বোধোদয় হচ্ছে না যে এই দেশটি এখন ইয়াবা দেশ হয়ে গিয়েছে, এবং সেই ইয়াবাগুলো কোত্থেকে আসে? বার্মা এবং ভারত থেকে আসে। ফেন্সিডিল কোত্থেকে আসে? বার্মা এবং ভারত থেকে আসে। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আর নাই, আমরা বিভিন্ন দেশের কলোনি, আমরা ইয়াবার দাস, আমরা ফেন্সিডিলের দাস। আমি বলবো, মানুষের জীবনের মূল্য যদি সরকার দিতে না শিখে, এই সরকার তো একমাত্র সরকার নয়, এই সরকারও তো নাগরিক সমাজের কাতার একদিন না একদিন দাঁড়াবেই। সকল ইমাম সাহেব যারা মসজিদে নামাজ পড়ায়, চিরজীবন ইমাম থাকবে না, তিনিও তো মুসল্লির কাতারে দাঁড়াবেন। এটা দিয়ে বোঝাতে চাচ্ছি, প্রত্যেক ইমাম সাহেবকে মনে রাখতে হবে তিনিও কাতারে দাঁড়াবেন। আশা করি আমি ইঙ্গিতটা দিতে পেরেছি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো এক জায়গার বা কোনো একটি গল্পের বা কোনো একটি কবিতার একটি লাইন আমার মনে আসছে, সেটি হলো যে লাইনটি এরকম, কবি তব মনোভূমি রামের জন্মভূমি অযোধ্যার চেয়েও সত্য যেন। মানে এরকম জানাচ্ছে, উনি বলতে চাচ্ছেন
যে মানুষ লক্ষ কোটি হয়তো জানে ভারতে যে রামের জন্মভূমি, ওনাদের ভাষায় ভগবান রামের জন্মভূমি অযোধ্যা, এটাই সত্য জানে। তো তিনি বলছেন, কবিকে বলছেন যে হে কবি, তোমার মনে যা আসে সেটাকে তুমি অযোধ্যার চেয়েও সত্য জানবা। কথাটা এরকম, আপনি যদি জামাতের নিমন্ত্রণ বাতিল করতে চান, জামাতকে যদি আপনার পছন্দ না হয়, তাহলে আপনি তার জন্য হাজার রকমের অজুহাত, হাজার রকমের আইন কানুন বের করতে পারেন, সাদা আইন, কালো আইন, নীল আইন, বেগুনি আইন, আকাশে যে রংধনু থাকে সাতটি রঙের রংধনু, যে কোনো রঙের আপনি আইন নিতে পারেন, নির্বাচন কমিশনকে দিয়ে, নির্বাচন কমিশনকে ছাড়া ইত্যাদি, হাইকোর্টকে দিয়ে, লোয়ার কোর্টকে দিয়ে, মাননীয় সুপ্রিম কোর্টকে দিয়ে, তা এটা কোনো সমাধান না। আওয়ামী লীগ যদি কোনো সমস্যার সমাধান হিসাবে এটাকে দেখে, এটা সমাধান না। আমি সমস্যাটি আর উচ্চারণ করছি না। তো আমি বলবো যে জামাত ইসলামীও এই নিবন্ধন হারানোর মাধ্যমে কোনো বিপদ দেখার কোনো কারণ নাই। ওনাদের জন্য হাজারো এভিনিউ, হাজারো মহাসড়ক খোলা আছে নিজেদের প্রতিপত্তি এবং কর্মক্ষেত্র বিস্তৃত করার জন্যে। আমি মনে করি যে বাংলাদেশের নির্বাচনী আইনে এবং সংবিধানের আওতায় তারা অনেক কাজ করতে পারবে। জনাব মতিউর রহমানের উপস্থাপনায় চ্যানেল আইতে এই প্রশ্নটা উত্তর দিয়েছেন নাঈমুল ইসলাম খান। তিনি বলেছেন যে জামাত ইসলামী যদি বলে সকল ক্ষমতার উৎস আল্লাহ, বা সবচেয়ে বড় আইন আল্লাহ, জনগণ না, বা সব কিছুর মালিক আল্লাহ, জনগণ না, এটা একটা রূপক অর্থে, কারণ পৃথিবীতে একটা বাড়ির মালিক তো মানুষ, তো আসলে তো মালিকটা আল্লাহই, কারণ মানুষের মালিক তো আল্লাহ। তাহলে মানুষের মালিক যদি আল্লাহ হয়, তাহলে ওই মানুষ যা কিছুর মালিক হবে তার তো মালিক তো আল্লাহই। সুতরাং এটাকে যদি বাংলাদেশের নির্বাচন কমিশন অপরাধ মনে করে, তাহলে এটা নির্বাচন কমিশনের ভুল। আবার এটাকে যদি অপরপক্ষে জামাত ইসলামী মনে করে যে আমার উপর হস্তক্ষেপ হচ্ছে, এটা জামাতেরও ভুল হতে পারে, এখানে একটা আপোষের জায়গা আছে। আসলেই কি জামাত বাংলাদেশের সংবিধান অমান্য করছে কি না, এটা চুলচালা বিশ্লেষণের দাবি রাখে। তবে জামাত ইসলামী যদি নিবন্ধন বাতিল করে দেয়, তারা যদি নিজেদের মার্কা নিয়ে নির্বাচন করতে না পারে, সেটি একটি প্রশ্ন। আমি বলতে চাই তারা নিজেদের নিবন্ধন নিয়ে নির্বাচন করতে পারুক আর না পারুক, নিজেদের আদর্শ নিয়ে নির্বাচন করতে পারবে কি না, এটাই আমার কাছে লক্ষ্যগুণ বেশি মূল্যবান প্রশ্ন। আমার মনে হয় তারা নিজেদের আদর্শ নিয়ে নির্বাচন করতে পারবে। 2013 সালের বাস্তবতাকে মেনে নিয়ে লক্ষ কোটিকে বাংলাদেশের বাঙালির তরুণের আকাঙ্ক্ষাকে সম্মান করে যেন বলে ইসলামী আদর্শ মূল্যবোধ মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে সাংঘর্ষিক নয়, উভয়ের সমন্বয়েই তারা রাজনীতি করবে, এটির জন্যে তারা নির্বাচনে লড়বে। দ্বিতীয় আলো, সত্য বললে গায়ে লাগে। সিটিং প্রাইম মিনিস্টার যিনি আওয়ামী লীগের প্রধান, তার অধীনে বিএনপিকে নির্বাচন করতে দাওয়াত দেওয়া ইতিহাসের তামাশা, ট্র্যাজেডি অর আইরনি অফ হিস্ট্রি। যুদ্ধাপরাধের বিচার করতে গিয়ে সরকার ব্যাকডেটে সংশোধন করেছে, কিন্তু বিডিআরের বিচার করতে গিয়ে তারা রেফারেন্স নিয়ে আসলো, সুপ্রিম কোর্টে নিয়ে গেলো যে ব্যাকডেটে সংশোধন করা যাবে কি না, সবাই বললো ব্যাকডেটে করা যাবে না, ব্যাকডেটে করা যাবে না। বান কি-মুন ফোন করেছে ভালো, জাতিসংঘের মহাসচিব, কিন্তু জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী ফোন করলে কিন্তু খারাপ। পৃথিবীর বিভিন্ন দেশে আমরা যাই শান্তি রক্ষা করতে, আমাদের দেশে যদি আবার শান্তিরক্ষী বাহিনী আসে, এটা কিন্তু আর ভালো হবে না। ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হবে এ কথা কোথাও 1971 সালে বলা হয় নাই, এবং যারা সে সময় কাজগুলো করতেন, যারা বামপন্থী ছাত্র সংগঠন, তারাই তো মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ করেছে, ছাত্র ইউনিয়নরা, তারাই তো বলেছে মুক্তিযুদ্ধ মানে দুই কুত্তার লড়াই। মাননীয় মন্ত্রী মতিয়া চৌধুরী নাকি অনেকবার বলেছেন বঙ্গবন্ধুর চামড়া দিয়ে ডুগডুগি বাজাবেন। আমি বাংলাদেশের বেশ কয়েকটা পত্রিকায় কলাম লিখি, আমার দেশ নামক পত্রিকা, যেটিকে সরকার এখন মুদ্রণ ভার্সনটা, মুদ্রণ সংস্করণটা বন্ধ রেখেছে, অনলাইন সংস্করণ চলছে। সেখানে 4-5 মাস আগে একটি কলাম লিখেছিলাম স্কাইপি কেলেঙ্কারির পোস্টমর্টেম, সেখানে লম্বা বক্তব্য দিয়েছিলাম। আসলে স্কাইপি কেলেঙ্কারিটি অত্যন্ত বড় একটি সাক্ষ্য যে ট্রাইব্যুনালটিকে রাজনৈতিকভাবে বা এই বিচার প্রক্রিয়াকে রাজনৈতিকভাবে প্রভাবান্বিত করার জন্যে চেষ্টার কোনো ত্রুটি ছিল না। আমার কথাটি এরকম,
যে চেষ্টার কোনো ত্রুটি ছিল না। সরকার যতই বলুক এখানে রাজনৈতিক প্রভাব আছে, এর মানে এই নয় যে বিচারকগণ বিচারক নহে, এর মানে এই নয় যে বিচারকগণ আইন জানেন না, এর মানে এই নয় যে বিচারের প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে না। সব কিছুই হচ্ছে কিন্তু প্রভাবান্বিত অবস্থায়, বা যতটুকু ত্রুটিমুক্ত, যতটুকু কুসংস্কার মুক্ত, যতটুকু উদ্দেশ্যবিহীন, যতটুকু রাজনৈতিক উদ্দেশ্য মুক্ত, তিনটি উদ্দেশ্য প্রভাব মুক্ত বলেছি এগুলো ছাড়া, তাহলে আমি মনে করি যুদ্ধ অপরাধের বিচার তো হওয়া প্রয়োজন। কারণ যুদ্ধ হলেই অপরাধ হতেই পারে, অপরাধ হলে তার বিচারও হতেই পারে। সুতরাং আমি ওই প্রসঙ্গে না গিয়ে বলবো যাই করুন না কেন সেটি যেন গ্রহণযোগ্য হয় পৃথিবীর কাছে, বাংলাদেশিদের কাছে, বিশেষত তরুণ প্রজন্মের কাছে। অতি সাধারণ জ্ঞানের উপর ভিত্তি করে আমি বলতে চাই যে তাদের যে তদন্ত হয়েছে এটা নিয়ে সাধারণভাবে আমরা অনেকেই সন্তুষ্ট না, এবং একজন তদন্তের কমিটির একজন সদস্য তদন্ত থেকে পদত্যাগ করেছিলেন, কেন করেছিলেন আমরা জানি না, হয়তো আগামীতে জানা যাবে। এবং তাদের বিচার প্রক্রিয়া হয়েছে নিয়ম মোতাবেকই, কিন্তু আইনটা এত দুর্বল ছিল যে সেটা যথেষ্ট শাস্তি দেওয়ার সুযোগ হয় নাই। আশ্চর্যের বিষয়, যুদ্ধাপরাধের বিচার করতে গিয়ে সরকার ব্যাকডেটে সংশোধন করেছে, কিন্তু বিডিআরের বিচার করতে গিয়ে তারা রেফারেন্স নিয়ে আসলো, সুপ্রিম কোর্টে নিয়ে গেলো যে ব্যাকডেটে সংশোধন করা যাবে কি না। সবাই বললো ব্যাকডেটে করা যাবে না, ব্যাকডেটে করা যাবে না। অর্থাৎ আওয়ামী লীগ সরকার ডাইন হাতে একরকম বলে, বাঁ হাতে একরকম বলে। আমার মনের দুঃখটা প্রকাশ করলাম। আমরা যুদ্ধ করেছি, আমরা অল্প বয়সে তরুণ ছিলাম, সেই সময় আমাদের যুদ্ধের একটাই মাত্র লক্ষ্য ছিল পাকিস্তানিদের কাছ থেকে মুক্ত হওয়া। এবং যুদ্ধের কারণ ছিল শোষণ, বঞ্চনা, নির্যাতন থেকে মুক্তি পাওয়া। পাকিস্তানিরা ধর্মকে ব্যবহার করত নির্যাতনের অন্যতম হাতিয়ার হিসাবে। ইসলাম ধর্ম বলে নাই নির্যাতন করো, বঞ্চনা করো, কিন্তু ধর্মবিহীন রাষ্ট্র হবে, সেকুলার নিরাপদ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হবে, এ কথা কোথাও 1971 সালে বলা হয় নাই। এবং যারা সে সময় কাজগুলো করতেন, যারা বামপন্থী ছাত্র সংগঠন, তারাই তো মুক্তিযুদ্ধের বিরোধী যুদ্ধ করেছে, ছাত্র ইউনিয়নরা, তারাই তো বলেছে মুক্তিযুদ্ধ মানে দুই কুত্তার লড়াই। সুতরাং আমি বলবো কেন ভাই, আমি নিজে আপনারা তো এই কথাটা অনেকবার শুনেছেন, সম্মানিত মন্ত্রী মাননীয় মন্ত্রী মতিয়া চৌধুরী নাকি অনেকবার বলেছেন বঙ্গবন্ধুর চামড়া দিয়ে ডুগডুগি বাজাবেন। ওনাদেরকে জিজ্ঞেস করেন, আমার থেকে কোনো মন্তব্য নেবেন, তো ওনারা মুক্তিযুদ্ধকে কোন কোন দৃষ্টিতে দেখতেন এবং আজকে কোন দৃষ্টিতে দেখছেন। সেক্টর কমান্ডার্স ফোরাম করলেই, ঘাদানি কমিটি করলেই মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি হয় না। এখন থেকে 12 বছর আগে সমকাল পত্রিকায় একজন সম্মানিত কলাম লেখক, যিনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছের লোক বলে তখন জানতাম, তিনি পেশায় একজন চিকিৎসকও বটে, লিখেছিলেন রাইফেল হাতে নিলেই নাকি মুক্তিযুদ্ধ হওয়া যায় না। তা আমিও আরেকটি কলমে প্রশ্ন করেছিলাম, কী হাতে নিলে মুক্তিযুদ্ধ হওয়া যায় যেন আমাদেরকে জানানো হোক, অন্ততপক্ষে এটা যেন নিশ্চিত করা হয় হোমিওপ্যাথি ওষুধে শিশি নিলে হওয়া যায় কি না। এখন যারা এই সমস্ত প্রশ্ন তুলে বাংলাদেশকে জ্ঞানদান করছেন, তাদের নিকট আমাদের প্রশ্ন যে আল্লাহর বাস্তে মুক্তিযুদ্ধটাকে আর বিতর্কিত করেন না, এইটুকুই আমাদের প্রশ্ন, দেশটাকে আগায় নিতে সাহায্য করুন। এখন বাংলাদেশের 16 কোটি মানুষ, তার মধ্যে অন্ততপক্ষে 12 কোটি মানুষই বয়স 40-এর নিচে, তাদেরকে কেমনে আগায় নিয়ে যাবেন সেটা বলেন। গত 15 আগস্টের একটি ঘটনা বলতে চাই, কোনো অবস্থাতেই আমি মানুষটির নাম বলবো না, স্থান বলবো না, কিন্তু ভিআইপিদের মধ্যে একজন তিনি পরিগণিত, বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনা হচ্ছিল, 15 আগস্ট নিয়ে আলোচনা হচ্ছিল। তিনি বললেন একটি গাড়ি চালাতে গেলে ড্রাইভার একটা রিয়ার ভিউ মিররে দেখে, পিছনের দিক দেখে, আয়নাতে দেখে ড্রাইভার সাহেব। ইতিহাস হচ্ছে একটা রিয়ার ভিউ মিররের মতো, যদি এক রিয়ার ভিউ মিররে না তাকান, গাড়ির চালক গাড়িকে নিয়ে অ্যাক্সিডেন্ট করতে পারে, আবার চালক যদি খালি রিয়ার ভিউ মিররের দিকে তাকায় থেকে সামনের দিকে না তাকায়, তাহলেও অ্যাক্সিডেন্ট করতে পারে, এখানে একটা ভারসাম্য লাগবে। তদ্রূপ একটি জাতির চালকের আসনে যারা থাকে, তারাও ইতিহাসে কতটুকু তাকাবে এবং সামনের দিক কতটুকু তাকাবে, এর একটি ভারসাম্য প্রয়োজন। Bye.
তিনটা শব্দের প্রতি আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। একটি শব্দ হলো নিরপেক্ষ, একটি শব্দ হলো নির্দলীয়, এবং একটি শব্দ হলো তত্ত্বাবধায়ক। একটি প্রশ্ন এখন উঠে এসছে যে উভয় পক্ষকে কিছু ছাড় দিতে হবে, বিশেষত জাতিসংঘ মহাসচিব দুইজন সম্মানিত নেত্রীর সঙ্গে কথা বলার পর প্রশ্নটা কেন জানি বাজারে এসছে, একটু ছাড় দিতে হবে, একটু ছাড় দিতে হবে। তো কে কোন দিক থেকে ছাড় দিবে? তখন শব্দ এসে উঠে এসছে যে তিনটে শব্দ থেকে কোনো না কোনো শব্দকে ছাড় দিতে হবে। তাহলে কি আপনি নির্দলীয় বদলে দলীয় সব মানতে রাজি? তাহলে 18 দলকে বলতে হবে আমরা দলীয় মানতে রাজি। যদি 18 দল বলে না আমরা নির্দলীয়ই চাই, তাহলে বলবে তাহলে কোনটা মানতে রাজি? তাহলে তত্ত্বাবধায়কের বদলে বলেন যে তত্ত্বাবধায়ক হবে না, অন্তর্বর্তী মানেন। অথবা বলতে হবে নিরপেক্ষের বদলে আপনি বলেন পক্ষ, যে আমি নিরপেক্ষ ছাড় দিতে রাজি, পক্ষ মানতে রাজি। অর্থাৎ এটা আপনাকে একটা রূপক অর্থে বোঝাতে চাচ্ছি যে ছাড় দিতে হবে। আর মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন অ্যাকচুয়ালও নড়ব না, এটার রূপক অর্থে বলা যে আমি সংবিধান থেকে নড়ব না। যে কথাটা কেহ এই পর্যন্ত বলেননি সেই কথাটা আমি এখন বলি, সেটি হচ্ছে এটা রূপক অর্থে বলা যে আমি নড়ব না। কিন্তু চুল নিয়ে টানাটানি করাটা রাজনৈতিক সংস্কৃতি হওয়া উচিত না। আর চুলের ইংরেজি ভাষা উর্দু ভাষায় শব্দ হলো বয়কাল বাল ও বাল, বিশ্রী শব্দ এটা। এটাকেও নিয়ে মানুষ কার্টুন করছে, এটা করছে ওটা করছে। এবং ইংরেজিতে আওয়ামী লীগকে যদি অ্যাব্রিভিয়েশন করা হয় সংক্ষেপ BAL, তাহলে এটা উর্দু বাল শব্দ হয়ে যায়। তো এই নিয়ে ভীষণ বিশ্রী বিশ্রী আমাদের মধ্যে চলাচল হচ্ছে কথাবার্তা, আমার কাছে খুব লজ্জা লাগে এটা। তো আমি এটা বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন সংবিধান থেকে নড়ব না। কোন সংবিধান? যেদিন তিনি উচ্চারণ করেছেন সেদিনের সংবিধান, নাকি যেদিন যেদিন তিনি পদত্যাগ করবেন সেদিনের স্ট্যাটাসের সংবিধান? উনি তো সংবিধান সংশোধন করেছেন 2 বছর আগে, এই সংবিধান তো সংশোধন যোগ্য। এই সংবিধান কোরআন শরীফ না, আমার সামনে পবিত্র কোরআন শরীফ আছে, দেখছেন টেবিলে থাকে সবসময় না, এই সংবিধান তো মানুষের জন্যে, তাহলে মানুষ সংশোধন করতেই পারে। 9 জন অ্যামিকাস কিউরির মধ্যে মাননীয় সুপ্রিম কোর্টের সামনে 7 জন অ্যামিকাস কিউরি বলেছিলেন তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি গণতন্ত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। 5 জন সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিগণের মধ্যে 3 জন বলেছিলেন সামঞ্জস্যপূর্ণ। পার্লামেন্টারি কমিটি সংবিধান সংশোধন করার জন্যে মাননীয় সুরঞ্জিত সেনগুপ্ত এবং সাজেদা চৌধুরীর সমন্বয়ে যারা আরও যারা ছিলেন সকলেই সাক্ষ্য দিয়েছিলেন সামঞ্জস্যপূর্ণ। একমাত্র মাননীয় শেখ হাসিনা রাতের অন্ধকারে 1 ঘন্টা সময় কি চিন্তা করে কেন এর বিপক্ষে গিয়েছেন, এক আল্লাহ রব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। তিনি গায়েবের মালিক, তিনি অন্তর্যামী, তিনিই বলতে পারবেন শেখ হাসিনার মনে কী আছে এবং কী ছিল যার জন্য তিনি তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করার জন্যে উদ্যোগ নিয়েছেন। মাননীয় শেখ হাসিনাকে সিদ্ধান্ত নিতে হবে কী নিয়মে তিনি চান। 26 আগস্ট মেজর জেনারেল ইব্রাহিমের নেতৃত্বে বাংলাদেশ কল্যাণ পার্টির 20 সদস্যের একটি দল প্রফেসর মোহাম্মদ ইউনুসের কাছে গিয়েছিল সৌজন্য সাক্ষাতে। প্রফেসর ইউনুস একটা মূল্যবান কথা বলেছেন, সে কথাটি হলো যে আমাদের সামনে 2টি সমস্যা, একটা বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠান করা এবং নির্বাচন পরবর্তী বাংলাদেশে শান্তি রাখা। কারণ বাংলাদেশের অর্ধেকের বেশি তরুণ সমাজ শুধু নির্বাচনের দিকে তাকিয়ে নাই, তারা তাদের জীবনের ভবিষ্যৎ নিয়েও চিন্তায় আছে। তারা এমন একটা বাংলাদেশ চায় যেখানে একটু শান্তি থাকবে, যেখানে তারা লেখাপড়া করতে পারবে, যেখানে তারা ব্যবসা বাণিজ্য করতে পারবে পৃথিবীর সঙ্গে প্রতিযোগিতামূলক পরিবেশে। তাই এমন একটি নির্বাচন বাংলাদেশের তরুণ সমাজ চায় না যেই নির্বাচন অশান্তির কারণ হয়, তারা এমন একটি নির্বাচন চায় যে নির্বাচনটি শান্তির কারণ হয়ে দাঁড়ায়। বাংলাদেশের প্রখ্যাত টিভি চ্যানেল RTVতে রোবায়েত ফেরদৌসের সঞ্চালনায় 7 জনের প্যানেলে একটা প্রস্তাব দিয়েছি যে বাংলাদেশের মানুষকে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারো কয়েকজন রাজনীতিবিদ অবিশ্বাস করছেন, আমি বলেছি এটা রেফারেন্ডাম করেন, বাংলাদেশ সেনাবাহিনীকে দায়িত্ব দেন, নির্বাচন কমিশন এবং বাংলাদেশ সেনাবাহিনী মিলে রেফারেন্ডাম পরিচালনা করুক, সেনাবাহিনীকে দিয়ে ব্রিজ বানাতে পারেন, সেনাবাহিনীকে রাস্তা বানাতে পারেন, সেনাবাহিনীকে দিয়ে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করাতে পারেন, সেনাবাহিনীকে দিয়ে ভোটার আইডি কার্ড বানাতে পারেন, সেনাবাহিনীকে দিয়ে রেফারেন্ডাম করান যে বাংলাদেশের মানুষ, হে বাংলাদেশে ভাইয়েরা বোনেরা তোমরা কী চাও, আওয়ামী লীগের অধীনে নির্বাচন চাও নাকি তোমরা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে চাও, তোমরা মতামত দাও, হ্যাঁ বলো না বলো। কারণ আমি বাংলাদেশ সেনাবাহিনীর একজন সাবেক সদস্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে ক্রিটিক্যাল টাইমে অনেক দায়িত্ব পালন করেছি,
আমি একটা আমার আশঙ্কার কথা বলে যাই। বান কি মুন জাতিসংঘের মহাসচিব টেলিফোন করেছেন, ভালো কথা, কিন্তু সব ভালো ভালো না, লেবু খুব ভালো, বেশি চিপলে তিতা হয়। বান কি মুন ফোন করেছে, ভালো, জাতিসংঘের মহাসচিব, কিন্তু জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী ফোন করলে কিন্তু খারাপ। পৃথিবীর বিভিন্ন দেশে আমরা যাই শান্তি রক্ষা করতে, আমাদের দেশে যদি আবার শান্তিরক্ষী বাহিনী আসে, এটা কিন্তু আর ভালো হবে না। তার থেকে ভালো আমাদের দেশের বাহিনী আমাদের দেশের সমস্যার সমাধান করুক। এটা বলার পিছনে কারণ হলো, ভাইয়েরা, আমি দেশবাসীর সামনে এই ইন্টারভিউর মাধ্যমে বলতে চাই যে সময় থাকতে আমাদের সমাধান করা উচিত। তা আমি মনে করি নির্দলীয় নিরপেক্ষ ব্যক্তিদের নিয়েই সমস্যাটা সমাধান করা যায়। যদি কিছু সংখ্যক নিরপেক্ষ ব্যক্তি দেশে থাকেন, তাদেরকে বেছে প্রয়োজনে তাদেরকে পার্লামেন্ট সদস্য বানায় নিয়ে আসেন, দশটা লোককে রিজাইন করান, দশটা আসন খালি হোক, তাদেরকে এমপি বানান, এমপি বানায় বলেন এরা এখন এমপি, তাহলে আর কেউ বলতে পারবে না অনির্বাচিত ব্যক্তি, অর্থাৎ নামকাও আসতে হলেও দে উইল বি এমপি। তাহলে পৃথিবীর সামনে আপনি বলতে পারলেন মেম্বার্স অফ দি পার্লামেন্ট তারাই অন্তর্বর্তীকালীন বা তত্ত্বাবধায়ক সরকারের বা কেয়ারটেকার গভর্নমেন্টের বা ইন্টারিম গভর্নমেন্টের অথবা নির্বাচন পরিচালনাকারী গভর্নমেন্টের সদস্য ছিল। ছয় বছর আগে বা সাত বছর আগে বিচারপতি কে এম হাসান যখন তত্ত্বাবধায়ক সরকার প্রধান হওয়ার কথা ছিল, তখন আওয়ামী লীগ বলেছিল উনি যদি তত্ত্বাবধায়ক সরকার প্রধান হয় তাহলে আমরা নির্বাচনে যাব না, কেন, উনার গায়ে বিএনপির গন্ধ আছে, উনি রিটায়ার করার আনুমানিক ২৫ বছর আগে বিএনপির সঙ্গে সম্পৃক্ত ছিলেন, ২৫ বছর ওনার গন্ধ কমে নেই। এখন ২৫ বছর আগের গন্ধের কারণে যদি তার আন্ডারে নির্বাচন করা না যায়, তাহলে একজন সিটিং প্রাইম মিনিস্টার যিনি আওয়ামী লীগের প্রধান তার অধীনে বিএনপিকে নির্বাচন করতে দাওয়াত দেওয়া ইতিহাসের তামাশা, ট্র্যাজেডি অর আইরনি অফ হিস্ট্রি। এটাই আমি বিশ্ববাসীর সামনে যারা বাংলা বোঝেন তাদের নিকট প্লেস করলাম। তো বাংলাদেশের মানুষকে যেন যুদ্ধের মুখোমুখি করানো হয়, রক্তপাতের মুখোমুখি করানো হয়, আমি এই আবেদনটাই করতে পারি। বাংলাদেশ কল্যাণ পার্টির জন্ম আজকে থেকে প্রায় ৬ বছর আগে, পরিবর্তনের জন্য রাজনীতি আমাদের আবেদন। পরিবর্তন মানে গুণগত পরিবর্তন, শান্তির অনুকূলে পরিবর্তন, উন্নয়নের অনুকূলে পরিবর্তন, এই আবেদনটাই করতে পারি। দ্বিতীয় আলো সত্য বললে গায়ে লাগে।